গত দুদিন ধরে দিল্লিতে যন্তর মন্তরের সামনে তিপরা মথা এবং আইপিএফটি দলের যৌথ উদ্যোগে এরা অবস্থান করছে। তো এই যে অবস্থান, ওদের যে মূল দাবি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড ত্রিপুরাতে চালু করা, তো এই যে বিষয়টা নিয়ে দাবি নিয়ে তারা এখানে আন্দোলন সংগঠিত করছে। এই দাবি যদি ত্রিপুরাতে কার্যকরী হয়, কেন্দ্র যদি এটা মেনে নেয় এবং ত্রিপুরার এই যে সরকার তারা যদি এটার অনুমোদন দেয়, ত্রিপুরার যে কি পরিস্থিতি হবে আমরা জানি। এই যে ত্রিপুরার বুকে এই আন্দোলন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এটা একটা সম্পূর্ণ অযৌক্তিক আন্দোলন। ত্রিপুরাতে যারা এই ধরনের আন্দোলন সংগঠিত করেছে তাদের যে বক্তব্য, এই বক্তব্যগুলি মানে ইতিহাসকে বিকৃত করে এবং এমনভাবে কথাবার্তা বলছে একটা জাতিকে টার্গেট করে, বাঙালিকে টার্গেট করে, শত্রু চিহ্নিত করে এরা বক্তব্য রাখছে। এই ধরনের বক্তব্য এবং আন্দোলন আগামী দিনে ত্রিপুরাতে জাতি উপজাতির মধ্যে বিবাদ বিচ্ছেদকার বাড়িয়ে তুলবে, অশান্তি বাড়িয়ে তুলবে। আর হামারা লক্ষ্য কি হ্যায়, হমনে সিফ সিঙ্গল পয়েন্ট ডিমান্ড রাখা হামকো ত্রিপুরা ল্যান্ড ইয়া গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। আগর হম লোক এক হো গিয়া তো মে আপকো বোল রা হুম 2023 মে উইদাউট কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ ফর ত্রিপুরা ল্যান্ড হম লোক ফাইট করকে রহেঙ্গে। আর আগর কিসি নে হামকো ধোকা দিয়া, কিসি নে গদ্দারি কিয়া, তো মুঝে কোই চিন্তা নেই হ্যায়, ইয়াহাঁ মে ইতনা বুরি লোগ হ্যায় হম লোগ কা, আপকো এমএলএ বানা দেগা। প্রয়োজনে আমাদের অস্তিত্ব অধিকার রক্ষা করার জন্য, এটা আমাদের মাটি, ত্রিপুরার মাটি, বাংলার মাটি, এই মাটি আমাদের অধিকার রক্ষা করার জন্য আমরা আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। যত যা কিছু করার দরকার আমাদের অস্তিত্বের প্রয়োজনে, এরা যাতে ভুলে না যায় বাঙালিকে চোখ রাঙিয়ে কেউ দমিয়ে দিতে পারবে না। ইংরেজরা পারেনি, উর্দু সাম্রাজ্যবাদ পারেনি, এরা যাতে এটা স্মরণে রাখে।